আসসালামু আলাইকুম চাচা। কি খবর, কেমন আছেন? চাচা আপনার মালটা বাগানটা ঘুরে দেখছিলাম, এই মালটার আগে কি আপনি কোনো কিছু চাষ করতেন? আগে উক করতাম, টানা উক আছে, উক করতাম। আচ্ছা আচ্ছা, তো হঠাৎ করে এই মালটা চাষে উদ্বুদ্ধ হলেন কেন? চাষের উদ্বুদ্ধ আমার ছেলে ফোন করছে যে আব্বা এটা করেন মালটা বাগের, ওই কৃষি অফিসে যোগাযোগ করেন, এনে যোগাযোগ করলেন সারা আনতে দিব সরকার। পরে গেছি গেছি করে তারা জমি নাই দেখছে, দেখে পরে আমার ইয়া সারা দিছে। আচ্ছা, সাতটা সারা দিছে প্রথম, চারটা সার দেওয়ার পরে তারা লাগানির ইয়া দিছে, দুই ফুট দু ফুট করে মানে ইয়া করতাম, দুই ফুট গর্ত গর্ত করে পরে খাবার টাবার তারা সব বহন করছে। আচ্ছা, দেওয়ার পরে খাবার বলতে খাবার মানতে সার দিছে, ফসফেট পটাশ মানে গাছের বৃদ্ধির জন্য, তারপরে এই বিষ জাতীয় মানে পুরা ডান ইত্যাদি দিয়া পরে গাতারা 15 দিন রাখছি ভুইয়া, আবার 15 দিন পরে আবার মাটি ইটা উল্টাইছি, উল্টানির পরে আবার ইয়ে করে দিছি, পরে গিয়া সারা লাগাইছি। আচ্ছা, লাগানির পরে 1 বছর ফল আইছে না, 1 বছর কোনো ফল আসে না, বাদের বছরই আল্লাহ দিলে কিছু আইছে, বাদের বছর বেচি আমি 10,000 টাকা। 10,000 টাকা? জি। আচ্ছা, চারাগুলো যে সংগ্রহ করেছিলেন সেখানে আপনার কোনো ইনভেস্ট ছিল না? টাকা তো নাই না। আচ্ছা, এমনি দিছে তারা, তারপর প্রথম বছর পরে দিছে তারা, সারা যে কুটি লাগে কুটি সহকারে তারা দিছে। আচ্ছা, তারপরে এই বাদের বছর বেচলাম 1,00,000 টাকা, এইবার 1,40,000 টাকার মতন দিচ্ছি। তারপরে আমার এই রাস্তাটা তারপরে রাস্তাটা আমার নাই, রাস্তাটা লাগে আমি মানে মালটাটা কম পয়সা পাইতেছি। রাস্তাটার জন্য কি কি সমস্যা হচ্ছে? সমস্যা গাড়িতে যাই পারে না। আপনার এই মালটাগুলো আসলে কোথায় যায়? ঢাকা নিয়ে নতুন দিনে মানে এদিকে মনোর দি হাতিটা সালাকছে। তারা আপনার কথা জানলো কিভাবে যে আপনি এখানে মালটা চাষ করেন? মোবাইলে ইয়া দিছি। কোথায় দিয়েছেন? মানে ফেসবুকে আপনি ছেড়েছেন? এক্ষেত্রে আপনাকে কে সাহায্য করেছে? এটা আমার ছোট ছেলে ইয়া করছে। ছোট ছেলে? তার মানে ছোট ছেলে পড়ালেখার পাশাপাশিও আপনাকে সাহায্য করছে বিভিন্ন ভাবে। চাচা, তো এখন আপনি তো মালটা চাষ করছেন, এর আগে হচ্ছে আপনি বলছিলেন শাকসবজি ফলাচ্ছেন, তাই না? তো শাকসবজি ফলিয়ে আপনি কেমন টাকা আয় করতেন বা এখন? মানে বেশি পাইছি না, মানে আমার মালটা যে টাকা পাইছি শাকসবজি এমন কোনো এমন বেশি আমি টাকা পাইনি। আচ্ছা, তো উক কইরাও পাইছি মানে অনেক যেটা পাইতাছি এর চেয়ে একটু কম পাইছি। তো শাকসবজি থেকে বছরে আপনার কত টাকা আয় হতো? মনে করেন 1,010। 1,010 টাকা? আচ্ছা, এখন কত হচ্ছে মালটা চাষে? মালটা চাষে মনে করবো খরচপাতি 1,00,000 টাকা থাকে। চাচার কথা শুনে খুব ভালো লাগছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সবার কিন্তু স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ করার। আমার মনে হয় আমরা ডিজিটাল বাংলাদেশ করার স্বপ্নে কিন্তু অলরেডি পৌঁছে গেছি। এ কারণেই আমাদের প্রান্তিক কৃষক বা প্রত্যন্ত অঞ্চলের কৃষকরাও কিন্তু আজকাল তাদের খামারের বা তাদের কৃষিকাজের প্রচারণা করতে পারছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো চাচা, আপনার যে এই বাগানটির যে ভিডিও করে ফেসবুকে দিয়েছে বা প্রচারণা করেছে সেই ছেলেটা কোথায়? আপনার ছেলেটা কোথায় আছে? কি অবস্থা ভাইয়া? আচ্ছা ভাইয়া, আগে এই জমি থেকে 10,000 টাকাও ইনকাম হতো না, এখন মালটা চাষ করে 1,50,000 টাকার উপরেও ইনকাম হচ্ছে। তো তোমার এই মালটা চাষে তোমরা যেহেতু সফলতা অলরেডি লাভ করেছো বা করছো এখনও, তো এইরকমভাবে সোশ্যাল মিডিয়ার কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, তোমার মতো তো বা তোমাদের মতো আর কেউ কি মালটা চাষ করে সফলতা লাভ করেছে এই এলাকায়? হ্যাঁ আছে, আমাদের এলাকা আছে, আমাদের মানে প্রকল্প দেখে তারপর তারা আবার করছে, মানে ফল এবার ফুল আসছে, অল্প ফল আসছে। আচ্ছা, ফলটা তো মনে করেন যে অনেক সুস্বাদু, মানে এটা সবুজ আকৃতি হয়, ভিতরে মানে প্রচুর পরিমাণে রস হয়, অনেক সুস্বাদু, ফলমানি নেই, ওই বাড়ি থেকে যে মালটা আসে প্রচুর ফলমানি। আচ্ছা, এই যারা মনে করেন যে ফল খায় ভালোবাসে তারা ওগুলা একবার খাইলে তারপর বাইরের মালটাটা মনে হয় হলুদ হয়, হলুদ হয়। আচ্ছা, এবং ওটার রস মনে হয় এর থেকেও কম হয়? কম হয়, আবার মিষ্টি ততটা মিষ্টি না, এটা যেহেতু অনেক মিষ্টি, বাইরের মালটা তো টক হয় সাধারণত, টক হয় এটা, আর আমাদের দেশি মালটা অনেক মিষ্টি। আচ্ছা, আর যারা মোগঞ্জ ফলকে ভালোবাসে, ফল খায় তারা অনেকে ফলটা একবার খাইলে তারা আনন্দ জাগায় যে আমি একটা বাগান করব। তো অনেকে দেখে যে বাগান করে, আমাদের গ্রামে অনেকে বাগান করছে, তো তারাও মোটামুটি অনেক সফল সফল হয়েছে। ভাইয়া তোমাকে অনেক ধন্যবাদ, আর তোমাদের এই বাগান আরও অনেক বড় হোক, অনেক সমৃদ্ধ লাভ করুক সেই কামনা করছি। দর্শক, নতুন উদ্ভাবিত বাড়ি মালটা ওয়ান চাষ করে কিন্তু আমাদের দেশের বিভিন্ন প্রান্তিক কৃষকেরা বা বিভিন্ন জেলার কৃষকেরা অনেক বেশি লাভবান হচ্ছে। আমি আশাবাদী, আমরা সবাই আশাবাদী যে আমাদের দেশের কৃষকরা এই বাড়ি মালটা ওয়ান চাষ করে
এই দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করতে পারবে। আমাদের বিদেশ থেকে আর মালটা আমদানি করতে হবে না, এমনও দিন আসবে। এবং আমাদের দেশের কৃষকেরা এই বাড়ি মালটা ওয়ান চাষ করে কিন্তু অনেক বেশি লাভবান হবে, দেশের অর্থনীতিতে, কৃষি অর্থনীতিতে অনেক বেশি সফলতা অর্জন করবে।